স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। আর এখন আমি আছি মানা গ্রামে। মানা গ্রামটা হচ্ছে ভারত আর চায়নার সীমান্তে অবস্থিত একটা গ্রাম, ভারতের যেটা লাস্ট গ্রাম বলা যেতে পারে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা দোকান, এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এই দোকানটাতে লেখা রয়েছে হিন্দুস্তান কি অন্তিম দোকান। তার মানে ভারতবর্ষের মধ্যে এই দোকানটা চায়না বর্ডারের ক্ষেত্রে লাস্ট দোকান। আর এইখানে রয়েছে সরস্বতী নদী। এইটা সেই লেজেন্ডারি ত্রিবেণী সঙ্গমের সরস্বতী নদী নয়, এটা এই নদীটার নামও সরস্বতী নদী, যেটা তোমাদেরকে যদি দেখাচ্ছি আমি। ফার্স্টে আমি দেখাচ্ছি যে নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। নদীটার উৎপত্তি দেখলে তোমাদের নিশ্চয় একটা বেটার লাগবে। জাস্ট পাহাড়ের মধ্যে থেকে, পাহাড়ের ফাঁক থেকে এই নদীটা বেরিয়েছে। এইটা দেখো, এইটা হচ্ছে পাহাড়ের ফাঁকটা, আর এই পাহাড়ের ফাঁক থেকে এই নদীটা বেরিয়েছে। এইটা কিন্তু সেই লেজেন্ডারি সরস্বতী নদী নয়, বাট এই নদীটার নামও সরস্বতী নদী। আমি এখন রয়েছি জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরস্বতী মাতা টেম্পল, মানে এই মন্দিরটার, মানে এই নদীটার যে মাতা তার টেম্পল। মানা গ্রামে রয়েছি ভারতবর্ষের অন্তিম গ্রাম, ভারতবর্ষের অন্তিম দোকান আমি তোমাদের দেখিয়ে দিলাম। পুরো জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো পরের ভিডিওতে আবার আসছি। টাটা।